এ মর্মে হাদিস যেটা আছে আবু হরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন যে আল্লাহ তালা প্রত্যেক রাতের তৃতীয় অংশে তিনি সপ্ত আকাশে নেমে আসেন এরপরে বলেন মাইয়াদাস্তাজু এমন কি আস যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এরপর বলেন মাইয়াস আলী ফাওয়ালাহু এমন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব এরপরে বলেন মাইয়াস্তাক ফাক ফির্লাহ এমন কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে ইস্তেফার করবে আমি তাকে ক্ষমা করব তো এখানে তার মানে রাত্রিকে তিন ভাগ করেন তারপরে শেষ ভাগ যেটা সেটা উত্তম পড়া ইস্তেকভার তার মানে শেষ রাতে আল্লাহ সুমাহাতাল্লা এইভাবে ডাকেন তো এইভাবে আপনি পড়েন ইস্তেকভার শেষ রাতের দিকে পড়ায় উত্তম এই হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ হাতালা প্রত্যেক রাত্রে তৃতীয়ংশে তিনি নেমে আসেন এরপর এইভাবে বলেন যে আমাকে কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব যদি আমরা প্রকৃত আল্লাহকে সেইভাবে ডাকি অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবেন আল্লাহ নিজেই বলছেন আপনার আমার কি চাওয়ার প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে আমরা চাই পাপে পাপ তো আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা পাপ করে যাচ্ছি তো রাত্রে উঠি একটু সময় দিই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই অন্ধকার রাত্রে আমরা সেই রাত্রে মানুষ যখন ঘুমায় ওই সময়তে আমরা সালাদ পরিবার বন্দি করছি করি আল্লাহর কাছে কান্দি কাটি কী বিপদ আপদ আমরা আল্লাহর কাছে চাই আসলে সমস্যা সমস্যা সব জায়গাতে সমস্যা আমরা আমরা কোরআন হাদিস থেকে এবং আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে আছি আসলে আমরা প্রকৃতভাবে আল্লাহকে আমরা ডাকতে পারি না যেভাবে ডাকতে হয় সেভাবে আমরা ডাকতে পারি না এই জন্য আমাদের উচিত যে শেষ রাতে উঠে যদি আমরা ফার করতে পারি আল্লাহকে চাইতে পারি মনের কামনা বাসনা যদি আল্লাহকে বলতে পারি তাহলে আল্লাহ দিবেন তাই তো তিনি বলছেন এভাবে বলছেন আর যে উত্তম ইস্তেক ফার যেটা ইস্তেক ইস্তেকফফার বলা হয় সাইদুল ইস্তেক ফার যেটা ইস্তেক সঈদুল ইস্তফার মানে ইশতেক ফফার সর্দা যেটা আমরা বলি সঈদুল ইস্তফার আল্লাহমন্ত রব্বী লাহ ই্তা খালকানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলাহাদিকা ও আদিকা মস্তাত আতো আউবি কামি রিমা সোনাত আবু উল্লা কিন আহমদ কালাই ও আবু বিদামী ফিল ফুলবা ইল্লন্তা ইজতেক ফারের ফজিলত হিসাবে রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ইসতেক ফারটি সন্ধ্যাবেলায় পড়ে আর সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাত যাবে এরপরে বলছেন কোনো ব্যক্তি যদি এটি সকালে পড়ে আর সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে তার মানে সন্ধ্যাতে পড়লে সকাল পর্যন্ত সকালে পূর্বে মৃত্যুবরণ করলে জান্নাত যাবে আর সকালে পড়লে সন্ধ্যা আর আগে যদি মৃত্যুবরণ করে জান্নাত যাবে ইখার রহেমলা হাদিসটি এসছেন তাই আমরা পড়ার চেষ্টা করব আমরা ঘুমিয়ে না থেকে যদি আমরা অনেক কাজকর্মতে আমরা ব্যস্ত থাকি যদি আমরা শেষ রাতের দিকে উঠে না হলে দুই রাখা সালাদ পড়তে পারি নিয়মিত যদি বেশি নাও পারি দুই রিকাত করে যদি আপনি সালাদ পড়তে পারেন আল্লাহকে ডাকেন ইস্তেফার করেন আল্লাহতে ইস্তেফার করতে বলছে চাইতে বলছে তিনি বলছেন বরং আল্লাহ সুহাত আলাকে না ডাকলে তিনি রাগান্বিত হন তিনি রাগান্বিত হন মানুষ যদি আল্লাহকে না ডাকে তা আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে কোন জিনিস যদি চান তাহলে যে জিনিস চাপবেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বিনয় নম্র সহকারে এমনি বললাম আর হয়ে গেল এমনটি না আপনাকে চাওয়ার মতো চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ সেটা দিবেন তাই আমাদের চাওয়ার ভিতরে ত্রুটি আছে আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহ সুহান যেন আমাদের সে তাও দান করেন কারণ চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে যেমন ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন তিনি কারোর কাছে সাহায্য চাননি বরং তিনি সাহায্য চাইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে তাদের চাওয়াটা এমন ছিল আল্লাহ সুহাত আল্লাহ যেন আমাদের আল্লাহ সুমাহাতাল্লাহ কাছে আমরা চাইতে পারি সে চাওয়ার মতো আল্লাহ যেন আমাদের সে তফিক দান করেন আখরেদা আবান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন্দা সাদ আল্লাহ